সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। পাখির কথা 24 এই চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। তো আমরা এখন চলে যাচ্ছি হাতির কাছে। হাতির কাছে কিছু আমরা হাতির পিঠে উঠব। হাতির আসলে হাতিতে ওঠার আমার অনেক শখ ছিল, আজকে হাতিতে উঠব। আর হাতির ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, এবং যদি আপনারা হাতির কাছে আসতে চান এবং হাতির পিঠে উঠে আপনারা এনজয় করতে চান, তাহলে বঙ্গবন্ধু সাফারি পার্কে চলে আসবেন। মাত্র 20 টাকা টিকিট, মাত্র 20 টাকা। তো বিয়াস, আমরা ইতিমধ্যে হাতির কাছে চলে আসছি, তো হাতির ভিডিওটা আপনাদেরকে দেখাবো। ভাইয়া, এই হাতির পিঠে উঠা যাবে? টিকিট কত? 30 টাকা। হাতি কি ফুটবল খেলা পারে? আমরা কত দূর যাইতে পারবো 20 টাকার মাধ্যমে? ও কত ডুব ঘুরাবেন আমাদের? ওই যে পর্যন্ত না। আচ্ছা ভাই, তাহলে হাতির পিঠে উঠি। হাতির পিঠে তো চড়বে এখন ভাই। হ্যালো গাইস, হাতির পিঠে উঠলাম, আমরা এনজয় করছি। এটা হলো 80 বছরের হাতি ফুটবল খেলা পারে। হাতির পিছে পিছে যাচ্ছি। শুনলেন ভাই, তাকান আগে আসেন, আগে আসেন, হ্যাঁ সামনের দিকে আসেন। ও গাইস, আপনারা যারা হাতির পিঠে উঠতে চান তারা অবশ্যই বঙ্গবন্ধু সাফারি পার্কে চলে আসবেন, মাত্র 30 টাকা টিকিটে আপনারা হাতির পিঠে উঠবেন। ভাই, হাতির পিঠে চড়ে কই যাচ্ছেন? ঢাকাতে নাকি রওনা দিলেন? চিটাগাং, চিটাগাং, চিটাগাং। হ্যালো গাইস, হাতির পিঠে চড়ে চিটাগাং যাচ্ছে ভাই। ভাই, এটা কি কি খেলা পারে? ভাই ফুটবল কোন, ক্রিকেট কোন, ঠিক আছে, সব খেলাই পারে। ভালো পারে ভাই, ভালো পারে। হ্যাঁ, আগে তো আমরা মার্বেল খেলা, সাফারি কিন্তু বিশাল মার্বেল খেলা হয়। ও ফুটবল খেলা পারে, সার্কাস, সার্কাসে তো ভালো খেলে না? হ্যাঁ, সার্কাসে অল সাবজেক্ট, সার্কাস নিয়ে কোনো কথা নাই। সার্কাসে তো এর আগে নিয়ে গেছিলাম, তাই না ভাই? হাতিকে কি কি খাওয়ান ভাই? হাতিকে ভাই কলা গাছ খাওয়াই, তারপরে খাওয়াই। কি হল ভাই? হাতিরে তো বিশাল অনেক খাওয়ার লাগে। হ্যাঁ হ্যাঁ, হাতিটা ঠিক মতো খাওয়াইতে পারি না, দেখেন না স্বাস্থ্য কমে গেছে গা। এত বড় স্বাস্থ্য, তাও কোন স্বাস্থ্য কমে গেছে হাতির? ভাই হাতি তো হাতি, হাতি মনে করবেন সবচেয়ে বড় জানোয়ার, ঠিক আছে, কিন্তু আরো বড় হবে। এক মিনিট দেখি ভাই, যান বাহ, হাতির পিঠে চড়ছেন ভাই। আচ্ছা গাইস, মজা করলাম অনেক, ঠিক আছে। আপনারা ভিডিওটি দেখে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সর্বদা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ওকে, আসসালামু আলাইকুম।